হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ডিম আর বেগুন দিয়ে খুব দারুণ একটা মজার রেসিপি করতে যাচ্ছি, আর এটা খেতেও ভীষণ মজা। ইফতারিতে তো আমরা বেগুনি খেয়ে থাকি, আপনারা এভাবে বেগুন আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন, আর এটার নাম হচ্ছে ডিম বেগুনি, অথবা আপনারা এটাকে ডিম বেগুনের ডেভিলও বলতে পারেন। ইফতার ছাড়াও অন্য অন্য যে কোনো সময় বিকালের নাস্তাতে এই রেসিপিটি রাখতে পারেন। তাহলে মূল রেসিপিতে চলে যাই। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 চা চামচ হলুদ গুঁড়া। হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট। এখন আমি অ্যাড করে দিব 1 চিমটি খাবার সোডা। সোডাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে যে জিনিসটা হবে অনেক সময় ধরে এটা ফুলে থাকবে। সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব, যতক্ষণ পর্যন্ত না এরকম একটা টেক্সচার আসে ততক্ষণ পর্যন্ত। একটু ভারী করে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি এখানে 1টা বেগুন কেটে নিয়েছি, এই লম্বা বেগুনই নিতে হবে। এগুলোকে এরকম করে, খুব বেশি পাতলাও না আবার ভারীও না, এরকম করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি যেন কোনো পানি বেগুনের গায়ে না থাকে। 2টা ডিমকে সিদ্ধ করে 8 পিস করে নিয়েছি। এখানে আমি 4-5টা স্টেক নিয়েছি, এগুলোকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম যেন না পুড়ে যায়। 1 পিস ডিম নিয়ে বেগুনের ওপর দিয়ে এরকম করে ফোল্ড করে নিতে হবে, আর স্টিকটা দিয়ে এরকম করে আটকে দিতে হবে। স্টিকগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে ভালো করে, যেন কোনো পাশে বাদ না থাকে। তারপর তেলের মধ্যে ছেড়ে দিব। আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছিলাম। একবারে আমি সবগুলো দিব না, 2 ধাপে 4টা 4টা করে ভেজে নিব। 1/5টা হয়ে গেলে আবার এগুলোকে উল্টে দিতে হবে। তারপর স্টিকগুলোকে ডিম বেগুনের গায়ে থেকে এরকম করে ছুটিয়ে নিতে হবে। এগুলো কিন্তু অনেক ফুলেছে এবং দীর্ঘ সময় এই ফুলাটা থাকবে। সবগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিব। দেখুন লেয়ার লেয়ার হয়েছে। ইফতারিতে তো আপনারা এই রেসিপিটি রাখতেই পারেন, এছাড়াও আপনারা বিকেলে নাস্তায় এই রেসিপিটি রাখতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আপনারা যদি ভিডিওটা ফলো করে তৈরি করেন আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। আবার হাজির হয়ে যাব মজার কোন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।